Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. আপনি তো থানায় নতুন জয়েন করেছেন, তাই হরিভাই হাবিলদারকে চিনতে পারলেন না। হরিভাই হাবিলদার? হ্যাঁ, কিন্তু এ তো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। হাবিলদার থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হতে গিয়ে ওকে যে কত স্বার্থত্যাগ করতে হয়েছে তা যদি আপনি জানতেন। আমি তো কিছু বুঝতে পারছি না। কতদিন আমাকে এখানে নিয়ে আসবে? চাইলে আপনি যদি ওকে এখানে আসতে বারণ করেন, ভগবান জানে ওর কপালে কি আছে। আমার সব খুলে বলো। হরিভাই হাবিলদারকে কে আছেন? থানাতেও যেরকম ডিউটি করতো, বাড়িতেও তেমনি। ভগবান যদি কাউকে ভালো মানুষ হিসেবে সৃষ্টি করে থাকেন, সে হলো হরিভাই। আমি লালু কথা বলছি, কালুকে দিচ্ছি। এই ইন্সপেক্টর, এবার দেখছি, কিন্তু এত বড় অপারেশনটা হয়ে গেল, আমাকে কেউ জানালো না। এই এই এই, এটাকে কিন্তু যে কোনো উপায় বার করতেই হবে। হ্যাঁ, কিন্তু সেটা কি করে করব? তবে হ্যাঁ, একটা জিনিস হতে পারে। এসপি সাহেব হরিভাই হাবিলদারকে খুব বিশ্বাস করেন। এখন ও যদি টিটোকে হাজির থেকে বার করে দিয়ে বলে যে টিটো পালিয়ে গেছে, তাহলে হয়তো এসপি সাহেব বিশ্বাস করতে পারেন। তাহলে এই সমস্যার সমাধানের চাবি হরিভাইয়ের কোমরে ঝুলছে। তুমি আমার কথা বলো, দেবু বড় হয়েছে, বিয়ে পাশ করে বাড়িতে বসে রয়েছে, চাকরি বাকরি পাচ্ছে না, ও কি আনন্দে লাফাবে? না, চাকরি বাকরি পাচ্ছে না তো দেখ কোথায় চাকরি খালি আছে। দেখ বলছে না কোথায় চাকরি খালি আছে। তো তাহলে সকাল থেকে রাত পর্যন্ত টোটি করে ঘুরে বেড়াস কেন? কি করিস? শ্মশানে গিয়ে বসে থাকি চাকরি খোঁজার জন্য। হ্যাঁ, শ্মশানে চাকরি খুঁজিস? হ্যাঁ, শ্মশানে গেলে জানা যায় যে ঠিক চাকরিটা কোথায় পাওয়া যাবে। মানে শ্মশানে যে মরাগুলো আসে, তার সঙ্গে যে লোকগুলো আসে, তাকে জিজ্ঞেস করি, ও দাদা বলতে পারেন যিনি মারা গেছেন তিনি কোথায় চাকরি করতেন? এই সুলেখা, এই বোধহয় মহাজন আমাকে ডাকছে, বুঝলে? আমি দেখছি। হ্যাঁ আসছি। কি বাবু, তোমার ভাই তো ডাক্তার হয়ে গেল? শুনেছি নার্সিং হোমে চাকরি পেয়ে গেছে। ওর পড়াশোনার জন্য এই বাড়িটা রেখে যে টাকা ধার নিয়েছিলে সেটা শোধ করো। হাইকোর্ট থেকে অর্ডার হয়ে যাচ্ছে, তোমাদের এই বাপদাদার বাড়িটা হাতছাড়া হয়ে গেলে আমায় কিন্তু দোষ দিও না তখন। না না, দয়া করে হাইকোর্টে যাবেন না। এবার জয় এলে আমি ওকে বলে আপনার সব টাকা শোধ করে দেবো। সুদ সমেত 47,000 টাকা জানো তো? কি বললেন, 47,000 টাকা? 47,000 টাকাটা কি বড় কথা? তুমি চাইলে হরি ভাই 2 ঘন্টার মধ্যে এর বাড়িতে টাকা পৌঁছে যাবে। আপনি কে? সুলু। কিন্তু আপনি এত টাকা কেন দেবেন? ছোট কাজের জন্য, একেবারে ছোট। একই কাজ বলুন। টিটোকে হাজত থেকে বের করে বলবে ও পালিয়ে গেছে, বস। বলেন আমাকে ঘুষ দেবেন? কি ভেবেছেন আপনি, হরি ভাই হাবিলদার অভাবে চাকায় পিছিয়ে পাক হয়ে আপনাদের মতো নর্দমার পাকের সঙ্গে মিশে যাবে? বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। নানা, তুমি এখানে? আচ্ছা, এটা কোন জায়গা? আচ্ছা, তুমি জানলার ওদিকে কেন দাঁড়িয়ে আছো? না মানে দরজা দিয়ে ভেতরে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, তো তাই জানলার কাছে নিয়ে এলাম, কাছে হলো। ও আচ্ছা আচ্ছা। হাবিলদার সাহেব বললেন তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো, কেন? আমি ডেকে পাঠিয়েছি? বাহ, ডাকলি তুমি। তুমি চলে যাও। বাবলুকে আদর করবে না? হ্যাঁ যা।
আপনারা একটু বাড়ি গিয়ে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। এই নিজে নাকি ওদের এখানে নিয়ে কেন? জানতে একজন অন্ধ স্ত্রীকে তুমি কিভাবে অন্ধকারে রেখেছ। আমি ইচ্ছে করলে কিন্তু সব সত্যি কথা বলে দিতে পারতাম, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আমি বলিনি। ভবিষ্যতের কথা মানে? এখন কেস চলবে বছরের পর বছর, কি হবে ওদের? তোমাকে তো জেলে থাকতে হবে, ওরা তো খিদের জ্বালায় ছটফট করতে করতে মরে যাবে। ও কিচ্ছু হবে না, লালগুলি বলেছে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে, আর আমি ওকে চোখ ভালো করবো, আর চোখ ভালো করবো। ডাক্তার বলেছে ম্যাড্রাসে অপারেশন করলে চোখ ভালো হয়ে যাবে। জানেন হাবিল্লা সাহেব, আমার 1 লক্ষ টাকা দরকার ছিল। আমি প্রত্যেকটা ঘরে ঘরে হাতে জোর করে ভিক্ষা করেছি, কিন্তু একটি পয়সা কেউ দেয়নি। লাঠি মারি তার দিয়েছি কুকুরের বোতল। ওই লালগোলা আমি জানি ওরা খারাপ লোক, নোংরা লোক, ইতর লোক, কিন্তু আমার দুঃখ ওরাই বুঝেছে। আমাকে 50,000 টাকা সাহায্য করেছে, দরকার পড়লে আরো দেবে, আরো দেবে, আরো 50,000 টাকা দেবে। তোমাকে এখান থেকে কেউ ছাড়াতে পারবে না। হ্যাঁ, ওরা হয়তো টাকা দিয়ে তোমার স্ত্রীর চোখ ভালো করে দেবে, কিন্তু তারপর সে এসে তোমায় প্রথম কথা দেখবে জেলে। হাবিলদার স্যার, তাই বলি চিটুবাবু তুমি রাজ সাক্ষী হয়ে যাও। লালু কালুর কোথায় কত মাল আছে, কখন আসে কখন যায় সব তুমি বলে দাও, সরকার তুমি ছেড়ে দেবে। আর তুমি যত মাল ধরিয়ে দেবে তার শতকরার 10% কমিশন তুমি পাবে। ভেরি গুড, সত্যি হরিশঙ্কর তুমি টিটোকে রাজি করে দিলে, এটা কিন্তু তোমার একটা বিরাট অ্যাচিভমেন্ট। কিন্তু স্যার ওর বউ আর বাচ্চার জন্য খুব ভয় ভয় আছে। ডোন্ট ওরি, বলে দাও টিটোকে ওর স্ত্রী আর বাচ্চার রক্ষা করার দায়িত্ব এএসপি সাহেব নিজে নিচ্ছে। অলরাইট স্যার। আরে কোথায় গেলি সব? এই সুলেখা, জয়, রেনু, দেবু। স্যার আপনি এটাতে বসুন স্যার। না 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 স্যার, এটাতে না, আপনি আপনি এটাতে বসুন স্যার। হ্যাঁ হ্যাঁ, কে এসছে দেখ ইন্সপেক্টর সাহেব। স্যার এই হলো আমার ভাই জয়, ওই যে ডাক্তার বলছিলাম আপনাকে, ভীষণ ভালো ডাক্তার স্যার। তুমি কি একবার ছুঁয়ে দিলে না? একদম অল রাইট। হরিশঙ্কর তুমি যদি কিছু না মনে করো, জয়কে একটা প্রশ্ন করতে পারি? আমার মেয়ে রূপাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো? আমি জানি না এই প্রশ্ন আপনি কেন করছেন, তবে আপনি আর কিছু বলার আগে আমি আমি একটা কথা বলতে চাই। আমার দাদা হচ্ছে এবাড়ির দেবতা, আর বৌদি হচ্ছে আমার দেবী। আমি শুধু ওদের ভালোবাসি না, আমার প্রাণ দিয়ে শ্রদ্ধা করি। বাহ বাহ, হ্যাঁ তো ভাতৃভক্তি তো মহাভারতেই পড়েছি। স্যার মহাভারত না স্যার, রামায়ণে। তুমি তো বাড়িতেই ছিলে, সবার সামনে বলতে পারলে না যে আমাকে ভালোবাসো, তাহলে তো কোনো সমস্যাই হতো না। কি করে বলবো, দাদার সামনে বলবো আমি রূপাকে ভালোবাসি? দ্বিতীয় সাটি এক চর। যে মানুষটা বুকের রক্ত দিয়ে আমাদের মানুষ করেছে তার মনে আঘাত দেবো। আর আমাকে তুমি আঘাত দিতে পারো তাই না? দেখো রূপা, কষ্টটা তোমার একার নয়, কষ্টটা কিন্তু আমারও কম হচ্ছে না। জানি না, তবে একটা কথা শুনে রাখো দেবু, তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। দাদাকে বলে আমি সব ঠিক করে দেবো। আরে আমাদের দুজনের বিয়ে এক পিড়েতে হয়ে যাবে। সত্যি পারবি? পারবি আলবাত পারবো। তুই তুই শুধু আমাকে না মেয়েটার নামটা বল। রূপা। ও রূপা, রু রু কি হলো এখন? রুরু করছিস কেন? জাগি বল না কথাটা দাদাকে। এই দেবু, কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তাহলে কি হবে বলতো? এই এই দাদা, তুই ম্যানেজ কর না, ম্যানেজ কর না দাদাকে প্লিজ। এখন আমি কিছু বলতে পারবো না, তুই আমাকে আগে বলতে পারলি না। আমি কি আগে জানতাম যে তোর সঙ্গে বিয়ে ঠিক হবে, তাও আবার রূপার সঙ্গে? ব্যাপারটা ব্যাপারটা সত্যি খুব গোলমেলে হয়ে গেল তো। এই শোন না দাদা। দাদা কি বল না, তোর টেলিগ্রাম আছে। টেলিগ্রাম আমার এত রাতে? এই রে, এই দেবু আমাকে কাল সকালে চলে যেতে হবে। তুমি কমিশন নিশ্চয়ই পাবে। দেখলেন তো স্যার, এই হরিভাই হাবিলদার সব কেন অলরাইট করে দিল। হ্যাঁ হরিভাই তুমি গ্রেট, তুমি আমাদের পুলিশ ডিপার্টমেন্টের একটা গর্ব। কিন্তু হরিভাই তুমি আমার লাঠি ধরে এগিয়ে যাচ্ছ না? না হরিভাই না, আমি আমি তোমাকে একটা রিভলভার দেবো। স্যার আমি তো হাবিলদার, আমার লাঠি তো। হ্যাঁ তুমি থানায় এসো, আমি তোমাকে রিভলভার দেবো। কি হলো
টিটো মুখ খুলে ফেলেছে, সব বলে দিয়েছে। ভালোই হয়েছে, যারা দোষ করে তাদের আমরা দণ্ড দিই না, আমরা উল্টো দিকে যাই। হরি ভাই, তুমি তুমি বলেছিলে না তোমাদের সরকার আমার বউ বাচ্চাকে বাঁচাবে, কি হয়েছে? না কিছু হয়নি, কিছু হয়নি হরি ভাই, কিছু হয়নি। তোমাদের এসপি সাহেব যখন কথা দিয়েছে তখন কি হবে? এসো এসো, চলো আমি আসছি। দেখো নিজের চোখে দেখো, দেখো 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 দেখো, তোমাদের পুলিশের ভরসা আমার ছেলে একটা নিশ্চিত ঘুমোচ্ছে। দেখো নিজের চোখে দেখো, চলো আমার বউ লড়া পৃথিবীর সব টাকা খরচা করলেও কেউ ওর চোখটা খুলতে পারবে না। তোমাদের এসপি সাহেব ওর লড়াই বলতে পারো হরি ভাই, এরপরেও কেন আমি পুলিশকে সাহায্য করবো? কেন বলো বলো বলো, জানো তো জানো তো। স্যার, যাদের রক্ষা করতে পারবেন না তাদের অভয়ের পানি দেন কেন? কেন? টিটোর বউ আর বাচ্চাকে লালু আর কালু খুন করেছে। ও নো, ছাড়ুন স্যার, আমাকে এই মুহূর্তে দু প্লাটুন পুলিশ ফোর্স দিতে পারবেন, যাতে ওরা আরো কোনো জঘন্য অপরাধ করার আগে ওদের বেঁধে এনে আমি জেলখানে ভরে দিই। কিন্তু এত রাত্রে? ঠিক আছে স্যার, তাহলে একটা কাজ করতে হবে আপনাকে, কাল সকালে ওই টিটোর বউ আর বাচ্চার লাশের সঙ্গে এই হরিভাইয়ের লাশটাও ওই শ্মশানে চালিয়ে দেবেন স্যার। হরি স্যার, আপনি? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে তুমি আসার পর আমি বাড়িতে আরামে ঘুমোতাম? না রে ভাই, তুই শয়তানকে ধরে এনেছি তোমার জন্য, তোমার জন্য নাও। পুলিশ ডিপার্টমেন্টের দুজনকে হাজতে পড়ার আগে তোমায় দিয়েছে, তোমার যা খুশি করো, যা খুশি। আমার সব শেষ হয়ে যাবার পর এদের নিয়ে কি করবো হরি ভাই? আমার নয়নার সঙ্গে শেষ সময় আমাকে একটু একা থাকতে দাও। আমি আমি বিয়ে করে ফেলেছি। থেমে গেলে কেন? মারো আমাকে, মারো। ছোট থেকে আমাকে এত বড় করলে, কিন্তু কোনোদিন তো গায়ে হাত তোলনি, আর আজ আমি এত বড় ভুল করলাম। তুমি না বললে আমি যে শান্তি পাবো না দাদা। আরে জয়, বিয়ে করতে খুশি তো? ব্যাস ব্যাস, তুই খুশি হলে আমিও খুশি। সব অল রাইট। আমি শুধু ভাবছি যে ইন্সপেক্টর সাহেবকে মুখ দেখাবো কেমন করে। অল রাইট হয়ে যাবে সব। দাদা, আমি কি বলছিলাম জানো? বলছিলাম যে ওই ওই দেবু, দেবুর সঙ্গে রূপার যদি তোর না বাবা না, একদম না। আর আমি দেবুকে জিজ্ঞেস না করে ওই এক পায়ে গুবো না। না দাদা, ওই রূপা দেবুকে আর দেবু রূপাকে ভালোবাসে দাদা। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, মানে রূপা দেবুকে, দেবু রূপাকে, মানে ভেতরে ভেতরে সব অলরাইট চলছে। অলরাইট দাদা, অলরাইট। আয় আয় আয়, চল চল, ভেরি গুড ভেরি গুড। আরে হরিশঙ্কর, এসো এসো বসো। কি ব্যাপার এত সকালে? স্যার, একটা খুব জরুরি কথা ছিল আপনার সঙ্গে। কি বলো? স্যার, আমার ওই ভাই আছে না জয়, মানে যে ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে, সেদিন তো দেখলাম। ও স্যার বিয়ে করে ফেলেছে। আমি এই সমস্যার সমাধানও করে ফেলেছি। আমার একটা ভাই আছেন দেবু, খুব ভালো ছেলে স্যার, জয়ের থেকেও ভালো। যদি রূপার বিয়ে দেবুর সঙ্গে দেখা। এন্ড গেট আউট, গেট আউট। অলরাইট স্যার। আর শোনো, তুমি আমার সঙ্গে যে খেলাটা খেললে
তার পরিণাম তুমি ভোগ করবে। যাও। হরি বাবু, ঠিক হচ্ছি থেকে কি হবে, এখানে বাচ্চারাই সব ঠিক করে ফেলেছে। বিয়ের কথাবার্তা বলুন, আমার মতে শুভস্য শীঘ্র। আগে এখন বললো তুমি কি দেবে, দেখো একটাই বোন তোমার, তুমি ফ্রিজ দেবে, কলার টিভি দেবে, ওয়াশিং মেশিন দেবে, ও সব আমার আছে। তাই বলছিলাম এক কাজ কর, 50,000 টাকা ক্যাশ দিয়ে দাও। 50,000? 2,00,000 টাকা ক্যাশ নিয়ে অনেক পার্টি আমার পিছনে ঘুরছে, ছেলেটা ইঞ্জিনিয়ার তো। না না, 50,000 দিতে পারবো, আমার ভাই তো ডাক্তার, আমরা দিতে পারবো। তাহলে কথাবার্তা পাকা হয়ে গেল। এটা আমার স্ত্রী মালপো পাঠিয়েছে জয়ের জন্য, ও মালপো খেতে খুব ভালোবাসে, তো এতে মালপো আছে, তা ও একা খাবে নাকি, আপনারা সবাই মিলে খাবেন এটা। আর এই এই শাড়িটা পাঠিয়েছে, এই শাড়িটা পাঠিয়েছে আমার স্ত্রী ওই বৌমার জন্য। প্রেজেন্টেশনটা দেখছো তো? প্রেজেন্টেশনের স্ট্যান্ডার্ড তো দেখছি। মালপো এটা আমাদের বাড়ি কুকুরও খাবে না। মা, এটা তুমি কি করছো? এই শাড়িটা চিত্রা পরবে? চিত্রা ঝিয়ের ঝিও এই শাড়িটা পরবে না। অনেক হয়েছে, অনেক হয়েছে। এরা যেখানে বিয়ে করেছে সেখানে অর্থের দুর্গন্ধে মনুষ্যত্বকে ঢেকে রেখেছে। জানো দাদা, আমার আমার এদেরকে অনেক গালাগাল দিতে ইচ্ছে করছে, অনেক গালাগাল দিতে ইচ্ছে করছে, কিন্তু কেন দেব, কেন দেব গালাগাল? এরা আমাদের কে? জয়দার, সেজন্যই এই আস্থা করে পড়ে আছে তোমার মতন দেবতাকে। এই অপমান বলো, বলো এরপরে পারবে? বলতে এসেছিল তুমি বলতে, না আর এক মুহূর্ত না, চলো। তুমিও জেনে রাখো যে বাবা মার রক্তে ভদ্রতা ছিটে ফোটাও নেই, এখানে তুমি যে কি হবে। চলো দাদা, চলো এক্ষুনি। মা, মা, এ তুমি কি করলে মা, আমার সর্বনাশ করে দিলে। আমি যা করেছি ঠিক করেছি, আমাকে তুমি বোঝাতে এসো না। রামু, যে দেবতা চরণ ধোয়ার জন্য আমার দেহের সমস্ত রক্ত ধমনী থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, সেই সেই ঈশ্বর আমার কেন ফিরে গেল? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি চিৎকার করে যাব। আপনার বড়লোক, অনেক টাকা, তাই না? আমার দাদার মনুষ্যত্বের সাগর থেকে এক বিন্দু জল কিনতে আপনাদের ওরকম 10-10টা নার্সিং হোম বিক্রি হয়ে যাবে। তবুও হবে না, আমি এই মুহূর্তে আভিজাত্যের খাঁচা ছেড়ে চলে যাচ্ছি। আপনার মেয়েকে খাঁচার মধ্যে রেখে অসভ্যতার বর্বরতার শিক্ষায় শিক্ষিত করব। শুনে খুব খারাপ লাগছে, এখন রেনুর বিয়ের জন্য কি করবে? আজকে শহরে চলে যাব, মজুরি করব, কি চাও কিছু করে একটা টাকা আমাকে রোজগার করতেই হবে, বড়দাকে আমাকে এই সময় সাহায্য করতেই হবে। কিন্তু কবে ফিরবে? জানি না, আজকাল বাবা এমন হয়ে গেছে যে কি বলবো, জবরদস্তি বিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি শহরে চলে গেলে একটা বলার লোকও পাবো না। আমি সব বুঝতে পারছি রূপা, কিন্তু আমার কিছু করার নেই। সত্যি কথাটা বলছো না কেন বলো তো? কি সত্যি কথা? দেবু চলে গেছে, তাই তোমার মন খারাপ লাগছে না? লাগবে না, একটা ছোট ছেলে একা একা শহরে চলে গেল, কি খাবে, কোথায় থাকবে, কি করছে কে জানে। অত ভাবছো কেন গো, দেখবে সব অল রাইট হয়ে যাবে, ভগবান করুক সব যেন অল রাইট হয়ে যায়। চল আজ আমি তোমাকে স্নান করিয়ে দেবো। নে
কথা হলো সেখানে ডাক্তার বলেছে আপনি ঠিক হয়ে যাবেন। এসব কি করেছি? আপনি ব্যস্ত হচ্ছেন কেন? আমি কিচ্ছু করিনি। আমি তো আপনার রিক্সা চালিয়ে যা করছি করছি, ঠিকই করছি। এই টাকা তুই তো বাড়িতে পাঠিয়ে দিস, তোর বাড়ি পাঠিয়ে দিস, এই জন্য তুই শহরে এসেছিলিস না? শুনুন, তা হয় না, তা হয় না। আপনি ব্যস্ত হবেন না, শুনুন শুনুন, আপনি ব্যস্ত হবেন, শুনুন, আমি এর থেকে কিছু টাকা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, কেমন? দেব শঙ্কর, ও আমার দেবু, কত টাকা? 500 টাকা। বিন্দু বিন্দু জলে কি সাগর ভরছে? এই তো যেমন তেমন বিন্দু নয়, এই যে অমৃতের বিন্দু। দেবু, তোর এই 500 টাকা 500 টাকা নয় রে, এই যে 50,000 সংগ্রহ করার পর আদালত আসামি লালুবাবু এবং আসামি কালুবাবুদের 50,000 টাকা আমানতে জামিন মঞ্জুর করিতেছে। এই বিচারের ফয়সালা না হওয়া পর্যন্ত উপরোক্ত দুই আসামিকে আদালত বিনা অনুমতিতে শহর ছেড়ে না যাবার আদেশ দিচ্ছে। হরিভাই হাবিলদার, শ্রাবণকে ভালোবাসে বৃষ্টি যেমন, হরি ভাই হাবিলদার লাগে তুমি চন্দ্র কৃষি নেব। আরে না না না, জিজ্ঞেস করার কি আছে? আরে না 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 না, চলো বাপু স্কুলের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা আসি আঙ্কেল, নমস্কার। লালিপপ এখন কাজ করবে, একটু একটু করে, তাকে কি বলে চাকরি না কেড়ে নেবেন না, সামনে আমার বোনের বিয়ে, মরে যাবো স্যার। আমি কি করবো? এসপি সাহেবের অর্ডার, আমি সামান্য ইন্সপেক্টর। এসপি সাহেবের অর্ডার? হ্যাঁ হ্যাঁ, এই পোশাকটা খোলো। না স্যার, না স্যার, না স্যার, এই পোশাকটা নেবেন না স্যার, পোশাকটা নেবেন না, এই পোশাকটা না থাকলে আমার বাড়ির সবাই জেনে যাবে যে আমার চাকরি নেই স্যার। তোমাকে সরকারি পোশাক দিয়ে কি আমি জেলে যাবো? নাও খোলো খোলো। হাবিলদারের পোশাক যাকে বেশি ভালোবাসে সে খালি গায়ে যাবে? না হরি ভাই, এটা আমার পোশাক, বাড়িতে যেন না জানে তোমার চাকরি নেই। নাও ভাই। হরি ভাই পাপন রে, তোর এক হতভাগা বাপ আমি, তোকে আমি ওষুধ দিতে পারছি না, পথ্যে দিতে পারছি না, তোর জন্য আমি কিচ্ছু করতে পারছি না রে হরি ভাই। যদি কিছুই করতে না পারবি তাহলে এখানে আছিস কেন? পাপনের চিকিৎসার জন্য টাকা দরকার, রেনুর বিয়ের জন্য টাকা দরকার, ঘর বাঁচানোর জন্য টাকা দরকার। পালিয়ে যা, তুই পালিয়ে যা এখান থেকে, সবকিছু থেকে রেহাই পাবি, পালিয়ে যা, পালিয়ে যা। আমি তোমায় মিথ্যে কথা বলেছিলাম, আমার চাকরি নেই, আমার কিছু নেই। আপনি একদিন বলেছিলেন যে হরি ভাই হাবিলদার সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের গর্ব, আপনি না নিজে হাতে আমাকে পিস্তল দিয়েছিলেন, যার কোনো হাবিলদারের নেই, সেই আপনি আমার খাকি পোশাকটা কেড়ে নিলেন স্যার, আমার চাকরিটা কেড়ে নিলেন। দেখো হরি ভাই, আমি তোমাকে এখনো ততটাই শ্রদ্ধা করি, আগে যতটা করতাম। ইউ আর ব্রিলিয়েন্ট। তাহলে স্যার, তাহলে স্যার আমার চাকরিটা আমি ফিরিয়ে দিন না, আমার বোনের বিয়ে স্যার, খুব দরকার চাকরিটা। হরি ভাই,
পুলিশ ডিপার্টমেন্টের একটা নিয়ম আছে, কিন্তু তুমি তো দাঁড়াতেই পারছো না। স্যার, স্যার আমি আবার আপনাকে ইন্টারভিউ দেব। হরি ভাই, আজ থেকে তুমি শুধু হরি ভাই নয়, হরি ভাই হাবিলদার। Yes sir. Salute me. Yes sir. এস বিষয়ে আবার আমার চাকরি ফিরিয়ে দিয়েছে। সত্যি বলছো? সবাইকে অ্যাডভান্স করে আমি 50 টাকা বাঁচিয়ে রেখেছি আপনার ওষুধের জন্য, এটা আমি আর কাউকে দেবো না। আগে নমস্কার। আগে নমস্কার। বর্ধন ফুল ভান্ডার থেকে আসছি, বরের জন্য গোড়ের মালা নিয়ে আসছি আর বরযাত্রীর জন্য ছোট মালা। আর কিছু দরকার? না এই, কিন্তু আমি অ্যাডভান্স দেবো না ভাই। না না, আপনার কাছে অ্যাডভান্স কে চাইছে? গাড়ি ভাড়া 50 টাকা দিলেই হবে। দেখো তোমার ভাই এস। হ্যাঁ দেবো, এসে গেছিস? ব্যাস, আর কোনো চিন্তা নেই, যা ভেতরে যা, ভেতরে যা। দাদা, সঙ্গে জয় এসছে। এসছে জয়? জয় কেন এসছে? সঙ্গে নতুন বৌদি আছে। বৌমা এসেছে? তা বাইরে কেন লাগবে গেছে? আরে থাক থাক থাক, বেঁচে থাকো। এই সুলেখা, এই দেখো কে এসছে। আরে তুমি জয়ের বউ দেখবে বলেছিলে না? এই দেখো এসে গেছে। যাও যাও যাও, ভেতরে যাও। এই নিচে নিচে। বৌদি, নতুন বৌদি। দিদি, এই শাড়িটাই আপনি দিয়েছিলেন, ভেতরে এসো। দাদা, আমি এই 50,000 টাকা অনেক কষ্ট করে রেনুর বিয়ের জন্য জোগাড় করেছি, এটা আমি তোমার পায়ের কাছে রেখে আমি নিশ্চিন্ত হই দাদা। না 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 রে, আরে তোর ঘাম ছাড়ানো রোজগারের টাকা কি পায়ে রাখার জিনিস রে? যে আমার মহাপ্রসাদ রে। ও দাদা, আরে 50,000 টাকা একটা ড্রাফট, এটা বাড়িও লাগে দিয়ে তুমি বাড়িটা বাঁচাও দাদা। আরে জয়, হ্যাঁ তুই যে করে অল রাইট হয়ে ফিরে এসেছিস, হ্যাঁ আমার ভাই যে করে অল রাইট হয়ে ফিরে এসেছে। জয়, হ্যাঁ জয়, তোকে একটা কথা বলবো জানিস, এই পাপনের শরীরটা না কদিন ধরে বড্ড রেনুকে কোথাও পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? পাওয়া যাচ্ছে না মানে কোথাও পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। আরে বলছিস কি? আরে খুঁজে দেখ না বাড়ি কোথাও আছে। মাথা তোমার খারাপ হয়েছে হরি ভাই? রেনু নেই মানে রেনু নেই, আমি এমনি একটা ভয় পাচ্ছিলাম। এরা আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না স্যার। রেনু, আয় ভাই আয়, করো। এই যে সুলেখা, সুলেখা অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রেনুকে তৈরি করে দাও। শুধু রেনুকে তৈরি করবে, আমার মেয়ে? স্যার, আপনার মেয়ে মানে? হ্যাঁ, তুমি কি ভাবছো এত সুন্দর ভালো মেয়েটা শুধু ইন্সপেক্টর বিক্রমের? আমি আজ রূপা সম্প্রদান করব। এ তো আমাদের সৌভাগ্য স্যার। আরে দাদা তো রেনুর বিয়ে দিচ্ছে, আর আমি তোর বিয়ে দেবো। হরি ভাই শোনো,
একটা সুখবর দেব। আজ থেকে তুমি হরিভাই হাবিলদার নও, তুমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হরিভাই। টিটুবাবু, আমি আর হাবিলদার নই, আমি আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। হরিভাই, সব স্বপ্ন সফল হল। সুলেখা, তাড়াতাড়ি বলো, ওদিকে বিয়ের সময় চলে যাচ্ছে। দেখো না গো, পাপু কথা কথা বলছে না। ও, শরীরটা বড় খারাপ হয়েছে, ওষুধটা পড়েনি তো? পাপন, 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 নেই, পাপন, 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 বিয়ে বন্ধ হয়ে যাবে। জীবন ধরে এত করেছো, আরে আরে একটু একটু বুকে পাথর বেঁধে চুপ করে যাও। আমি আমি তোমাকে বলে দেবো কখন কাঁদতে হবে। আমি আমিও তোমার সঙ্গে কাঁদবো। তুমি তুমি আমাকে বলবে, আমাকে বলবে কখন কাঁদতে হবে? আমি বলবে বলবো। তুমি তুমি এসো, এসো, বলবে তুমি যাও, বিয়ে তুমি বিয়ের আসলে যাও। হরিভাই, কথা হলো কি, কালকে গ্রহণ হবে তো, তাই জন্য ভাবছি বৌমাকে রাত্রে নিয়ে যাব। বেশ, তাই হবে, তাই হবে। পাপনকে দেখছি না কেন? পাপন কোথায়? পাপনকে একটি বার কুসুম ডিগি করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিস, আর কি ফেলা যা 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 গাড়িতে ওঠ। এতদিন আমি যা কিছু করেছি সব সব রদ করে দিয়ে গেল। আমার আমার 10 টাকা চাই, বুঝলে? এই 20-40 হয়েছিল, আর 10 টাকা, ব্যাস, আর 10 টাকা ব্যাস হয়ে গেল। জয় দেবু, জয় দেবু, এই দেখ, এই দেবু, দেবু, জয় 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 জয়। এই বাঁশগুলোকে পরপর সাজিয়ে ফেলতে হবে, তারপরে এইটা দিয়ে 4টি টুকরো করে ফেলা, তারপরে তারপরে এই দড়ি দিয়ে বেঁধে বেঁধে আমাকে একটা ওইটা বানিয়ে দিতে। ওইটা ওতে মরা নিয়ে যায়, কি উল্টো পাল্টা বলছো তুমি? দেবো রে দেবো, মরা যায় তো শোয়ানোর জন্য, দেবো আমি, আমার কাছে আছে মরা। সুলেখা, সুলেখা, পাপুনকে আবার নিয়ে এসো না। পাপন, কি হয়েছে পাপন? কি হয়েছে পাপনের? দাদা, কি হয়েছে ওরা? তোমার দাদা 50 টাকার ওষুধ কিনে দিতে পারেনি। আমার বলি কেন? আমি তো ডাক্তার, আমার বলি কেন? দেবু, এই দেবু জয়, আজ আমার বড় বড় খুশির দিন রে, আজ আমার বড় খুশির দিন। এক রাতেই আমার ডবল প্রমোশন হয়ে গেল, এক রাতেই আমার ডবল। সুলেখা, সুলেখা, আজ আমার বড় খুশির দিন গো, এক রাতেই আমার ডবল প্রমোশন হয়ে গেল। এই রাতেই আমি হাবিলদার থেকে এসআই হয়ে গেলাম, সাব ইন্সপেক্টর হয়ে গেলাম, আবার সেই রাতে আমি হরিশ্চন্দ্র হয়ে গেলাম গো, হরিশ্চন্দ্র। তারপর হরিভাই পাগল হয়ে গেল, চাকরিটাও গেল, এসপি সাহেব সকলকে বারণ করে দিয়েছেন ওকে জানাতে যে ও পাগল, ও রোজ আমাকে এনে হাজতে ভরে দেয়, আমিও আসছি, আসো না এবার কেন?
তার এই অবস্থার জন্য আমি কি দায়ী নই? সত্যি হরিভাই এই পুলিশ ডিপার্টমেন্টে করব এমন লোককে আরেকবার মন ভরে দেখতে ইচ্ছা করে। আরে আমি বা বাদ যাই কেন, আমি তো চাকরি থেকে রিটায়ার হয়ে গেছি, এখন বাকি জীবনটা হরিভাইয়ের গঙ্গা জলে স্নান করে জীবনে যত পাপ করেছি সব ধুয়ে ফেলবো। চলো চলো চলো। বস স্যার, স্যার আপনি আমার পরিবারে সামিল হয়ে গেছেন। কেন, আমি কি এই পরিবারের সদস্য নই? বসুন বসুন। আবার হাজতে পড়ে যাবে। ও রাবণকে ভালোবাসে বৃষ্টি যেমন তোমাকে ভালোবাসি আমি তেমন।